দ্বিতীয় বিবরণ ষোহল পর্ব আবিব মাসক মান্য কর ও সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন কর কারণ আবিব মাসে সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর তুমি রাত্রি কালে মিশরর বাহার করে আনলে পুনি সদাপ্রভু আপনা নাম বাস করাইবা যে স্থান মনোনীত করবে সেই স্থানে তুমে সদাপ্রভু তুম পরমেশ্বর উদ্দেশ্যে গোমেষাদি পলরু নিস্তার পর্বীয় বলিদান করিব। তুমে তাহা সহ তাড়িযুক্ত কিছু ভোজন করিব না। তুমে সাত দিন পর্যন্ত তাহা সহ তাড়িশূন্য অর্থাৎ দুঃখরূপ রুটি ভোজন করিব, কারণ তুমে তরতর হয়ে মিশরর বাহার হয়েছিল। এণু তুমে যাবজ্জীবন মিশর দেশর আপনা বাহারিবার দিন স্মরণ করিব। পুনি সাত দিন তুমার সমস্ত অঞ্চলরে তাড়ি দেখা ন যাও। প্রথম দিনর সন্ধ্যাবেলে তুমে যে বলি উৎসব করিব তৈর কিছু মাংস রাত্রিযাক প্রভাত পর্যন্ত অবশিষ্ট ন রহু। সদাপ্রভু তুম পরমেশ্বর যে যে নগর দ্বার দেবে তৈর কৌশি দ্বার মধ্যে তুমি নিস্তার পর্বীয় বলিদান করিপারিব না। মাত্র সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর আপনা নাম বাস করাইবা যে স্থান মনোনীত করবে সেই স্থানে সন্ধ্যা সময়ের সূর্যাস্ত বেড়ে তুমি মিশরর বাহারিবা ঋতুরে নিস্তার পর্বীয় বলিদান করিব। সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর যে স্থান মনোনীত করবে সেই স্থানে তুমে তাহা পাক ভোজন করিব। তুমে প্রাতকালে আপনা তম্বুকু ফেরিযিব। তুমে ছ দিন তাড়িশূন্য রুটি ভোজন করিব। পুনি সপ্তম দিনে সদাপ্রভু তুম পরমেশ্বর উদ্দেশ্যে মহাসভা হব। তহিঁরে তুমে কৌশি কার্য করিব না। তুমে আপনা সাত সপ্তাহ গণনা করিব। তুমে ক্ষেত্রস্থিত শস্যরে দা লগাইবাকু আরম্ভ করিবা সময়াবধি সাত সপ্তাহ গণনা করিবাকু আরম্ভ করিব। পুনি সদাপ্রভু তুম পরমেশ্বর আশীর্বাদ অনুসারে তুমে প্রচুর পরিমাণের আপনা হস্তরে স্বচ্ছাদত উপহার দেই সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর উদ্দেশ্যে সপ্তাহ সময়ের উৎসব পালন করিব। সদাপ্রভু তুম পরমেশ্বর আপনা নাম বাস করাইবা যে স্থান মনোনীত করবে সেই স্থানে সদাপ্রভু তুম পরমেশ্বর সম্মুখে তুম্ভে ও তুম্ভ পুত্র তুমর কন্যা তুম্ভ দাস ও তুম্ভ দাসী ও তুম নগর দ্বারবর্তী লেবীয় লোক ও তুম মধ্যে থিবা বিদেশীয় লোক ও পিতৃহীন ও বিধবা সমস্তে আনন্দ করিব। পুনি যে মিশরে বন্ধা দাস হয়েছিল তা স্মরণ করিব ও তুমে এই সকল বিধি মনোযোগ করে পালন করিব। তুমে আপনা শস্য মর্দন স্থানর ও আপনা দ্রাক্ষা যন্ত্রর সংগ্রহ কলাউতার সাত দিন পত্রকুটির পর্ব পালন করিব ও আপনা উৎসব সময়ের তুম্ভে ও তুম্ভ পুত্র তুম্ভ কন্যা ও তুম্ভ দাস ও তুম্ভ দাসী ও তুম নগর দ্বারবর্তী লেবীয় লোক ও বিদেশী ও পিতৃহীন বিধবা সমস্তে আনন্দ করিব। সদাপ্রভু যে স্থান মনোনীত করিবে সেই স্থানে সদাপ্রভু তুম পরমেশ্বর উদ্দেশ্যে তুমি সাত দিন উৎসব পালন করিব, কারণ সদাপ্রভু তুম পরমেশ্বর তুম ভূমি উৎপন্ন সমস্ত দ্রব্যরে ও তুম হস্তকৃত সমস্ত কর্মরে তুমি আশীর্বাদ করিবে। পুনি তুমে সর্বতোভাবে আনন্দিত হব। সদাপ্রভু তুম পরমেশ্বর যে স্থান মনোনীত করিবে সেই স্থানে তাহাঙ্ক সম্মুখে বর্ষকে তিনিথর তুমর পুরুষ সমস্তে তাড়িশূন্য রুটির পর্ব সময়ের ও সপ্তাহ সময়ের পর্ব সময়ের ও পত্রকুটির পর্ব সময়ের দেখা দেবে। মাত্র সেমানে খালি হাতে সদাপ্রভু সম্মুখে দেখা দেবে না। সদাপ্রভু তুম পরমেশ্বরঙ্কর তুম প্রতি দত আশীর্বাদ অনুসারে তুমর প্রত্যেক জন আপনা সাধ্য প্রমাণ দেব। সদাপ্রভু তুম পরমেশ্বর তুমার সমস্ত বংশানুসারে তুমি যে সমস্ত নগর দেবে তৈর দ্বার মধ্যে তুমে আপনা বিচারকর্তা ও অধ্যক্ষ মানুষ নিযুক্ত করিব। পুনি সেমানে ন্যায় বিচারের লোক বিচার করিবে। তুমে অন্যায় বিচার করিব না। তুমে মনুষ্যর মুখাপেক্ষা করিব না কিংবা তুমে লাঞ্চ নেব না, কারণ লাঞ্চ জ্ঞানী মানকর চক্ষু অন্ধ করে ও ধার্মিক মানকর বাক্য অন্যথা করে যা সর্বতভাবে যথার্থ। তুমে তহির অনুগামী হুয়, তহিরে তুমে বঞ্চিব ও সদাপ্রভু তুম পরমেশ্বর যে দেশ দিয়ন্তি তাহা অধিকার করিব। সদাপ্রভু তুম পরমেশ্বর উদ্দেশ্যে তুমে যে যজ্ঞবেদী নির্মাণ করিব তহি নিকটরে আশ্রার মূর্তি বলি কৌশি প্রকার কাষ্ঠ স্থাপন করিব না, কিংবা তুম্ভে
ଆପଣା ପାଇଁ କୌଣସି ସ୍ତମ୍ଭ ଉତ୍ଥାପନ କରିବ ନାହିଁ। ଏହା ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭ ପରମେଶ୍ୱର ଘୃଣା କରନ୍ତି।